হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন করিম বাংলা বাইটি। আর আজকে আমি তোমাকে শিখাবো কীভাবে আসলে ম্যাগা স্ক্যানে অ্যাসেট ডাউনলোড করতে হয়। সো আমাকে এটা একজন আমার ভিউয়ার্স কমেন্ট করে বলেছে, সো তোমরা যে অ্যাপেক্স মার্কেট প্লেসে চলে যাও, সো তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে, বাট সেখানে 4.25 রিকোয়ারমেন্ট করবে। তোমরা যদি 4.26 থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করতে পারবে না। সো তোমাকে এখান থেকে তাদের ওয়েবসাইট থেকে আসে ডাউনলোড করে নাও, তাই বেটার। সো এখানে তোমরা জাস্ট সিং আপ করে নিতে হবে। আমি ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, কিংবা তোমরা চাইলে অ্যাপেক্স মার্কেট প্লেসেস থেকেও যেতে পারবে, সমস্যা নেই। সো এখানে আসি, তোমাদের সিং আপে তোমার অ্যাপেক্স যে অ্যাকাউন্ট আছে না, সেটার সাথে লগ ইন করবে। সো সেটার সাথে লগ ইন করলে তোমাদেরকে অনেকগুলো অ্যাসেট ফ্রিতে দিয়ে দিবে, ঠিক আছে? সো যে আমাকে দেখতে পাচ্ছ আমাকে অনেকগুলো অ্যাসেট দিয়েছে। সো তারপর যে অ্যাসেটটা তোমার চাও সে অ্যাসেটটাকে ক্লিক করবা, ক্লিক করে এখানে ডাউনলোড দিতে পারবা। সো মনে রাখতে হবে মেগা স্ক্যানে অ্যাসেটের সাইজ কিন্তু খুব বেশি, ঠিক আছে? এটা 300 MB হইতে পারে। যেমন দেখতে পাচ্ছি এটা একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই ম্যাটেরিয়ালটা আমি 8K তে ডাউনলোড করতে পারতেছি, 4K 2K দুইটাতেই ডাউনলোড করতে পারছি। আর যেমন কি দেখতে পাচ্ছি এটার এখানে কোয়ালিটিও কিন্তু খুব বেটার। সো আমি অ্যাসেট অলরেডি ডাউনলোড করেছি, আমি জাস্ট তোমাদের এখন একটু ওপেন করে দেখাই এটার কোয়ালিটিটা। তো বড় জায়গায় আমি জাস্ট এই পাতাটাকে একটু দেখতে চাইতেছি, ঠিক আছে? দেখো এই পাতাটার কোয়ালিটি কত ভালো লাগতেছে না, DSLR দিয়ে তুলছে ছবিটা, খুব ভালো একটা না? বাট এটা আসলে একটা অ্যাসেট বা ম্যাটেরিয়াল যেগুলো আমরা এখন আমাদের গেমে ইউজ করতে যাচ্ছি। ওয়াও, সিরিয়াসলি? চলো ইউজ করি। সো আমি আমার ইঞ্জিন ওপেন করে রেখেছি, রাইট মাউস ক্লিক করবো, ইম্পোর্টে ক্লিক করবা, তোমার যেখানে সেভ করবে সেখানে চলে যাবে। সো একটা একটা করে ইম্পোর্ট করবা, ঠিক আছে? দেখো প্রথমটা আসছে, দেন সেকেন্ডটা। তো তোমরা যদি চাও মাল্টিপ্লে একসাথে করতে পারো, বাট আমি বলবো কি একটা একটা করাই বেটার। ওকে, এগুলো সব কিছু সেভ হয়ে গেছে। সো সেভ হওয়ার পর যেমন কি দেখতে পাচ্ছে আমাদেরকে যা যা দিয়েছে, যা হচ্ছে একটা এরকম সার্কেল টাইপ যার মাধ্যমে আমরা এটা দেখতে পারবো, দেন এটা আসল টেক্সচারটা যা আমাদেরকে আসলেই লাগবে, যার মধ্যে আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো, দেন হচ্ছে এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনটাও দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে এটার পর নর্মাল ভার্সন যা হচ্ছে UVI, ঠিক আছে? এটা UVI মানে হচ্ছে কীভাবে এটা রোদ দিবে বা সানলাইটে এফেক্ট করবে সেটা। আর এটা একটা রাগনেসের উপরও একটা দিছে, ঠিক আছে? সো এখন চলো আমরা ম্যাটেরিয়ালসটা বানাই। সো ম্যাটেরিয়ালস বানানোর জন্য আমরা যা করবো সিম্পলি, আমি এখান থেকে প্রথমে আমার এই ওয়ালটা কাটি নিই বা একটা নতুন ওয়ার্ল্ড পৃথিবী ক্রিয়েট করি করতে হবে। তার জন্য আমাদেরকে রাইট মাউস ক্লিক করবা অ্যান্ড ম্যাটেরিয়ালসে ক্লিক করবা, সাথে সাথে একটা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়ে যাবে, এটাকে ওপেন করবা। সো ইন দ্য বেসিক থিংস তোমাদেরকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে তোমাদের ফার্স্টটা, দেন তোমাদের UVI ম্যাপিং, ঠিক আছে? এখানে পাবা তোমাদের রাগনেস থিং, রাগনেসটাকে নিয়ে নাও এবং নর্মাল থিং, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার নর্মাল ম্যাপিং। সো এখানে যখন তুমি সব কিছু আনিয়ে দিচ্ছ, সো তখন পাবা যা যা তা হচ্ছে অনেকগুলো এগুলা। সো এখানে ইঞ্জিন একটু টাইম লাগতে পারে এগুলোকে রেন্ডার করতে, সো মিক্সার। সো তোমরা এখানে টেক্সচার থেকে দেখে নিতে পারবা। সো আমরা এখানে যা করবো তা হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ সার্চ করবো, ঠিক আছে? সার্চ করে LAND ল্যান্ডস্কেপ। সো ল্যান্ডস্কেপে যা পাবা তা হচ্ছে UVI বা কালার্স নামে একটা অপশন পাবা যা হচ্ছে কালার্স মার্কিং। সো এটাকে জাস্ট এটার সাথে একবার ড্র্যাগ এন্ড ড্রপ করে দাও, এটা UVI অটোমেটিকলি গেট করবে, ঠিক আছে? তো যেহেতু দুইটা UVI আছে, সো আমাদের মনে হয় না আমার দুইটা UVI লাগতেছে, সো আমি একটা রিমুভ করে দিচ্ছি। দেন প্রথম সেকেন্ডটা ওর সাথে UVI-কে কানেক্টেড করে দাও। ওকে, UVI যখন কানেক্টেড হয়ে গেছে তখন এখানে দেখো কি বেসিক কালার্স আছে। সো বেসিক কালার্সে তোমাকে এটার সাথে এটাকে প্লাগ ইনস করে দিতে হবে, ঠিক আছে? দেন এখানে রাগনেস আছে, সো রাগনেসের জন্য আমরা ইউজ করতেছি এটা, এর সাথে তোমাকে UVI ম্যাপিংটাকে কানেক্টেড করে দিতে হবে। আর এইখানে এই RGBটাকে রাগনেসের সাথে অ্যাড করে নাও, ঠিক আছে? এটা মনে রাখবে এটা তোমাদের রাগনেস ফোল্ডারটা ছিল, সেটা রাগনেস টেক্সচার। তারপর আর এই নর্মালটার সাথে তোমাদেরকে যা করতে হবে নর্মালটাকে কানেক্টেড করে দিতে হবে, ঠিক আছে? সো এটাকে একটু লোড নিয়ে নিতে তো, কারণ ভাই একটু টাইম লাগে যখন তোমরা একটা 300 MB এখানে অ্যাসেট ইউজ একটা সিম্পল ম্যাটেরিয়ালস ইউজ করতেছো। ওকে, ঠিক আছে, যে ম্যাটেরিয়ালসটাকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। সো ড্র্যাগ এন্ড ড্রপ করার সাথে সাথে এখানে এটা প্রসেসিং শুরু হয়ে গেছে, যদি না দেখতে চাও পারো তাহলে এখানে এটাকে ওপেন করে নাও, তাহলে দেখো এটা কম্পাইলিং শুরু। আর দেখো আমাদের ম্যাটেরিয়ালস হয়ে গেছে যা হচ্ছে মেগা স্ক্যানের ম্যাটেরিয়াল। সো আমরা যদি এখানে এখন লাইটস বিল্ড করে দিই একবার, তাহলে দেখো কি হয়। স্ক্যানের যে অ্যাসেটটাকে আনছিলাম, যে 8K সম্পূর্ণ অ্যাসেটটাকে, সেই অ্যাসেটটাকে আমরা আমাদের ওয়ার্ল্ডে ইউজ করতে পারতেছি বা ল্যান্ডস্কেপে। পরবর্তী টিউটোরিয়ালসে আমরা আরও কিছু শিখবো। সো ফর নাও আমি দেখতে পাচ্ছি এটা।